দেখুন আপনারা কত সুন্দর সরষে গাছ, দেখতে কত ভালো লাগছে তাই না? আর ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই বাছাইডে দেখুন, এখানে ধান লাগিয়েছে, পাতো সবে লাগিয়েছে ছোট ছোট, বেশ ভালো লাগছে দেখতে। চলে আসছি ওলকপি নিতে, তো দেখুন ওলকপিগুলো খুব সুন্দর হয়েছে। দেখুন ওলকপিটা কত সুন্দর কচি, আর এটা হচ্ছে দেশি ওলকপি, খেতেও খুব সুস্বাদু লাগে, এতে কোনো সার তেল দেওয়া নেই। এখন এখান থেকে আমি কটা তুলে নেব। ওলকপি তোলা হয়ে গেছে, এই দেখুন বেশ টাটকা ওলকপি গুলো। চলে এসেছি মাঠ থেকে ওলকপি নিয়ে, এখন এই ওলকপিটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে যেমন করি ঠিক সেইভাবেই করছি, খুব সাধারণভাবে, তো আপনারা রেসিপিটি দেখুন। এখন এই ওলকপি গুলো কেটে নেব। দেখুন ওলকপিটা কত কচি। ওলকপিটা আমি এইভাবে কাটছি কারণ এটা ছোট ওলকপি, তার জন্য সাইজটা ঠিক এরকম করে নিলাম। আর মাঠে এত সুন্দর একটা রোদ, কি যে ভালো লাগছিল, মনে হচ্ছে শীতের সময় ওখানেই বসে থাকি। ঘরে আসছি, এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আলু কেটে নেব। কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে নেব। এক চামচ লবণ দিলাম আর এক চামচ হলুদ। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা যদি চান অন্য মাছ দিয়েও করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেব।
আপনারা তো নিশ্চয়ই অনেকেই মশলার খাবার খান, আর মশলার খাবার খেতে খেতে মানুষ বোর হয়ে যায়, ভালো লাগে না মশলাটা খেতে। তো সাধারণ এইভাবে আপনারা করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। মাছটা একটু লাল করে ভেজে নিয়েছি, মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার সবজিটা দিয়ে দেব, এক চামচ লবণ, দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, সবজিটা একটু হালকা ভেজে নেব, তারপর জলটা দেব। এখন জলটা দিয়ে দেব, তরকারিতে জাল উঠে গেছে, এখন 1 মিনিটের জন্য একটু ঢাকা দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আবার তুলে দেব। এখন মাছগুলো দিয়ে দেব, তরকারিটা এখন নামিয়ে দেব। দিয়ে দেবো এবার তেল, দিয়ে দেবো ধনে, এটাকে বড় সজ বলে, ধনেও বলে। হালকা ভাজা হয়ে গেছে ধনেটা, এবার কটা জিরে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার তরকারিটা ঢেলে দেবো, একটা মাছ তুলে রেখেছি, মাছটা এবার ভেঙে নেবো এইভাবে, আর বড় যে কাঁটাটা আছে এই কাঁটাগুলো আমি বেছে নেবো। মাছটা দিয়ে দিলাম, আমি যে যে মশলাটা বেটে দিচ্ছি তেলের উপর ভেজে, আপনারা যদি চান এই ধনেটা আর জিরেটা শুকনো ভেজে গুঁড়ো করে দিতে পারেন। তবে ওইভাবে দিলে একরকম স্বাদ, আর এইভাবে দিলে আরেক রকম স্বাদ, তাই এইভাবে দিলে বেশি ভালো লাগে। বাটা হয়ে গেছে, একটু ঝোল দিয়ে এইভাবে ই করে নেব, ভালো করে মেখে নেব। ধনে বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, এবার এটা দেওয়ার পর 1 মিনিট জাল দিতে হবে, আর বেশি যদি জাল দেওয়া হয় তাহলে তরকারিটা তিতো হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। সব কিছু গুছিয়ে বসে পড়েছি, রান্নাটা হয়ে গেছে, এখন খেয়ে দেখবো যে কেমন হলো।
আজকে অঙ্কিত নেই, ও একটু আগে খেয়েছে তার জন্য এখন আর খাবে না, তো আমি এখন একাই খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে খেতে। কেন বলছি, মশলার জিনিস তো আমরা সাধারণত সবাই অনেক সময় খেয়ে থাকি, তবে এরকম হালকা পাতলা ঝোল খুবই সুন্দর লাগে খেতে। তাহলে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।